আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত তিন তারিখের আগস্ট মাসের প্রথম বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে পশ্চিমবঙ্গের নামকরণ ও জেলা বিভাজন নিয়ে দুই সদস্যের কমিটি আমি এবং বিরোধী দলনেতা ডাক্তার সূর্যকান্ত মিশ্র তাকে নিয়ে গঠন করে দেন। আমরা আলাপ আলোচনা করি, একদিন আমরা বহুক্ষণ ধরে বসেছি এবং বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলেছি, বিশিষ্টজনদের সাথে কথা বলেছি, আমাদের কাছে যে চিঠি এসছে তার কথা বলেছি। বলার পর আমরা নিজেদের মতন করে কয়েকটি নাম মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সর্বদলীয় বৈঠক করেন, সমস্ত বামফ্রন্টের শরিকরা তারা উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা নিজে উপস্থিত ছিলেন, সুব্রত বক্সী মন্ত্রী হিসাবে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি দলেরও সভাপতি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন, কংগ্রেসের সিএলপি লিডার সৌরভ মোহাম্মদ সৌরভ তিনি উপস্থিত ছিলেন, ওয়ার্ড ব্লকের পরেশবাবু উপস্থিত ছিলেন, মনোজ ভট্টাচার্য উপস্থিত ছিলেন, এসওসি সোমেন বোস উপস্থিত ছিলেন, তরুণ নস্কর উপস্থিত ছিলেন, আনন্দময় মণ্ডল উপস্থিত ছিলেন, সুভাষ নস্কর ছিলেন এবং নরেন দে ছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সভা এইমাত্র শেষ হল। আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতেও পশ্চিমবঙ্গ এই রাখার সহমত পোষণ করেছি আমরা সকলেই। বহু নাম নিয়ে আলোচিত হয়েছে, কিন্তু আলটিমেটলি এর আগেও এই নাম নিয়ে চর্চা হয়েছিল বিধানসভায় এবং আজকে মুখ্যমন্ত্রী নিজে অন্য নামগুলোকে সুপারিশ যা আমরা করেছিলাম আমাদের কাছে যে নাম ছিল তিনি সহমতের ভিত্তিতে বলেন যে পশ্চিমবঙ্গ নামটা এই মুহূর্তে হয়তো আমাদের আশাকে পূর্ণ করছে না, ঐতিহাসিক কারণ এবং প্রশাসনিক কারণকে সম্পূর্ণভাবে হয়তো পূর্ণ করছে না, কিন্তু এই মুহূর্তে সহমতটাই বড় কথা। তাই সহমতের ভিত্তিতে পশ্চিমবঙ্গ নামটা আমরা সকলে মিলে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ করেছি। দ্বিতীয়, জেলা বিভাজন নিয়ে মোটামুটি ভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বিরোধী দলনেতা সহ বিভিন্ন বামফ্রন্টের শরিকরা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত বক্সী এবং কংগ্রেসের সৌরভজি সহ প্রত্যেকেই তাদের বক্তব্য রেখেছেন এবং একটা বিষয় উঠে এসছে, পরিকাঠামোগত উন্নয়ন এবং জেলা বিভাজনের প্রয়োজনটা সকলে মিলেই আমরা আবার সহমত পোষণ করেছি, কিন্তু করতে গিয়ে প্রশাসনের কাছে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিষয়গুলো দেখার দরকার, ভৌগোলিক কারণ, তার জনসংখ্যা, তার অনুন্নয়ন এবং এই পরিকাঠামো কতদিন হবে, তৈরি আছে কিনা, এই সার্বিক দিকগুলো দেখার জন্য সকলে মিলে যখন অনুরোধ জানান তখন এটা ঠিক হয়েছে যে জেলা স্তরে ডিএমরা প্রতিটি জেলা যে কটি জেলা বিভাজনের তালিকায় আছে, চারটি জেলার নাম আছে, পর্যায়ক্রমে করার কথাও বলা হয়েছে কিন্তু চারটি জেলার নাম আছে, সেই চারটি জেলাকে চারটি বা পাঁচটি সেই জেলাগুলিতে জেলার স্তরে ডিএমএর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হবে জেলা স্তরের নেতাদের নিয়ে তাদের বক্তব্য জানার, সেখান থেকে যা উঠে আসবে
এবং এটাও বিরোধী দল অনুরোধ জানায় বামফ্রন্টের শরিকরা যে রাজ্যের মন্ত্রী বা এসইউসির তরফ থেকেও জানানো হয় যে রাজ্যের মন্ত্রী একজন সেই মিটিংয়ে যেন উপস্থিত থাকে। মুখ্যমন্ত্রী সেটা সহমত পোষণ করেছেন, পরে কোথায় কোন জেলায় কে যাবেন সেটা পরবর্তীকালে ঠিক হবে, কিন্তু এই জেলাগুলিতে জেলা সর্বস্তরের যে সর্বদলীয় বৈঠক হয় যারা যান তারা এই বৈঠকে এই বিষয়গুলি সেই জেলার নিয়ে আলাপ আলোচনা করবেন এবং তারপরে আবার সকলকে কথা বলে রাজ্য স্তরে আমাদের যে সর্বদলীয় বৈঠক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে তারা সেটা পুনর্বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবে। ইংরেজির ওয়ার্ডটাও পশ্চিমবঙ্গ, এতে লাভ হচ্ছে যে খুব বেশি বদল হচ্ছে না, সময় সাপেক্ষ না, ওয়েস্ট বেঙ্গলের সরিয়ে পশ্চিমবঙ্গ লিখে দেওয়া, কেন অলরেডি পশ্চিম আছে বঙ্গই ছিল, তো পশ্চিমবঙ্গ যা ছিল তাই, আমরা তো বাংলায় পশ্চিমবঙ্গ লিখছি না, তার জায়গায় পশ্চিমবঙ্গ ইংরেজিতেও এটা বহুবার 1999 দেখেছি, পরবর্তীকালে এখনো লোকে বলছে, তাই সহমতের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর এই নামটি আবার বলেন এবং যদিও বলেন যেটা আগেও বলা হয়েছিল আমরা সকলেই সহমত পোষণ করেছি যারা মিটিংয়ে ছিলাম।